আজ প্রায় পাঁচ বছর চলছে। ও নিজেই এর সাক্ষী, রাজ সাক্ষী ও নিজেই। বিশ্বজয় তাকরিমের এই গল্পটা তো দেখতে আমাদের চলে গেল। বিসমিল্লাহ রহমান রাহিম। আসলে আপনার প্রশ্নটা খুব যথার্থ প্রশ্ন। এটা হাফেজ এবং আলেমরা কিছু বুঝলেও সাধারণ যারা ধর্মপ্রাণ তারা বোঝে না। যে অনেকে মনে করে হাফেজ হলেই মানে সবক শেষ হলো, সে মনে হয় আন্তর্জাতিক কম্পিটিশন করতে পারবে। আসলে বিষয়টি এমনটি নয়। যেমন আমি যদি তাকরিমের কথাই বলি, তাহলে অত আমি আগেও বলেছি তার হিফজ সবকটা সম্পন্ন করেছে ওর বাবার কাছে, ওর শ্রদ্ধেয় বাবার কাছে। তো ওটা আলহামদুলিল্লাহ উনি তার জায়গা থেকে তাকে পড়িয়েছে। এরপরে আজ প্রায় পাঁচ বছর চলছে, ও নিজেই এর সাক্ষী, রাজ সাক্ষী ও নিজেই। একটি ছোট্ট গ্রামের অথবা একটি স্বাভাবিক একটা এলাকার একটা মঞ্চে তেলাওয়াত করা আর বিশ্ব মঞ্চে সারা পৃথিবীর আন্তর্জাতিক মিডিয়াগুলো যেখানে সেখানে গিয়ে তেলাওয়াত করা কোনো দিন সমান নয়। তো আমরা আন্তর্জাতিক হাফেজদেরকে গড়ে তোলার জন্য যে বিষয়গুলো খুব বিশেষ লক্ষ্য রাখি, এক নম্বর হলো তার পুরো কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভুলে যেন সে তেলাওয়াত করতে পারে। এই জন্য তাকে এমনও আছে যে একটা এই কোরআন শরীফটাকে তাকে কখনো ২০ বার ৫০ বার এক একটা পৃষ্ঠা পড়িয়ে পড়িয়ে তাকে খতম করাতে হয়েছে। এটা হলো সর্বপ্রথম। দ্বিতীয়ত হলো, এটা আপনারা আপনাদের না বুঝার কথা নয়, কোরআনটা একটা মিনিংফুল একটা কিতাব। এক জায়গা থেকে একটা অর্থ দিয়ে শুরু হয়, আবার যেখানে শেষ হয় সেখানে একটা অর্থ যেন সম্পূর্ণ হয়, এভাবে করে শেষ করতে হয়। কিন্তু শুধু অনেকে গদবাদা মুখস্থ করে, এই গদবাদা মুখস্থ দিয়ে কোনো দিন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে কিছু করা যায় না। এটাকে আমরা আরবিতে বলি ওয়াকফিয়া আদা। ও কিন্তু অর্থ বোঝে না, আমরা যেমন অর্থ বুঝি, অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করতে পারি। এই একটা ছোট্ট বাচ্চা যে অর্থ বোঝে না, সে কীভাবে এই পুরো কোরআন হাজার হাজার আয়াত এগুলো কীভাবে ঠিক করবে? এই অর টিচার আমার ছোট ভাই আন্তর্জাতিক হাফেজ মাওলানা আবদুল্লাহ মামুন সহ আরও মাদ্রাসার ওস্তাদরা তারা এগুলো প্রত্যেকটা আয়াতে আয়াতে কোথায় তুমি থামবে, কোথা থেকে তুমি মিলাবে, এইভাবে যদি মিলাও তাহলে অর্থ নষ্ট হয়ে যাবে, এইভাবে যদি মিলাও তাহলে অর্থ সুন্দর হবে, এইভাবে করে পূর্ণ কোরআন বছরকে বছর তাকে এটার প্রশিক্ষণ দিতে হয়েছে। কত মাদ্রাসা বসে থাকে ছাত্র তো না আছে।